नमस्कार, आपनालोक सकलोके पुनर्बार स्वागतम जनाइछो माइ मजिद बन्धुसकल। पलकते सामूहक आजि नौटा गुरुत्वपूर्ण खबर। प्रथमटो खबर, कालिर दिनटोत गुवाहाटी महानगरीत संघटित हैछिल एक भयंकर पथ दुर्घटना। आरु एई भयंकर पथ दुर्घटनात थिताते मृत्यु हैछिल एगराकी स्कूलिया छात्रीर। आरु हेहतियाकै एई घटनाक लै प्रतिक्रिया प्रकाश करिछे राज्यर मुख्यमंत्री हिमन्त बिश्व शर्माई। হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে সমগ্র ঘটনা সন্দর্ভত জিলা উপায়ুক্তক তদন্ত করবলে নির্দেশ দিয়া হয়েছে। কালির দিনটোত গুহাটী মহানগরীত এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত এগারী কলেজিয়া ছাত্রীর মৃত্যুর ঘটনাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে মানে সিসিটিভির ফুটেজ চাইছো। প্রথমে ভুল দিকত স্কুটি চলিছিল এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। দ্বিতীয়তে গাঁত থাকাটা স্পষ্ট হয়েছে আর গাঁতসমূহ রাস্তাত কিয় আছে চোয়া চিতা করবল উপায়ুক্তক নির্দেশ দিছো এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগুলো। যান বাহন আরক্ষীক যান বাহনের নিয়মসমূহ সঠিকভাবে রূপায়ণ করবল পয়া হয়েছে। কলেজিয়া ছাত্রীগুলির মৃত্যু সন্দর্ভত এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী খবর, প্রচণ্ড গরমে দহিছে রাজ্য আর তার মাজতে জনসাধারণক ফ্যান বন্ধ করে গছর তলত বহিবলে আহ্বান জানাইছিল বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীগে। এতিয়া প্রশ্ন হল বিধানসভার সদস্য সকল কেনেকৈ থাকে। কালির দিনটোত আপোনালোকক জনাইছিল বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী ঘরত বর্তমানও লগু আছে 22টা কই এসি। আর যিসকল নাকি বিধানসভার সদস্য আছে অর্থাৎ এমএলএ সকল, আপুনি মই ভোট দি দিসপুরলৈ পঠোৱা জনপ্রতিনিধি সকল কেনেকৈ থাকে শেহতীয়াকৈ আমার হাতত আহি পৰিছে এক শেহতীয়া তথ্য, যত নাকি দেখিবলৈ পোৱা গৈছে রজার দরে থাকে বিধায়ক সকল। 20 জন বিধায়কৰ ঘৰত 122টা এসি, কেমেৰাত বন্দী হৈছে বিধায়ক আবাসৰ কোঠাই কোঠাই থকা 1.5 টনৰ বাতানুকূল যন্ত্র। 20 গৰাকী বিধায়কক লাগে 122টা এসি। বিধায়ক আবাসৰ দুটা বিল্ডিঙত 122টা এসি লগোৱা আছে। গড়ে এজন বিধায়কে ব্যৱহাৰ কৰে 6টাকৈ এসি। কেমেৰাত বন্দী হৈছে কোঠাই কোঠাই এসি থকার দৃশ্য। রজা খরিয়া রজার তলে থাকে আর প্রজাক থাকিবলে কয় গছর তলত, এয়া হয়েছে বর্তমান সরকারের যে নাকি নীতি। পরবর্তী খবর, রাজ্য কোপায় যাওয়া গুহাটির ডাবল মার্ডারের মূল অভিযুক্ত বন্দনা কলিতাক বৃহস্পতিবারে পুনের আদালতত হাজির করা হয়। বন্দনার বিরুদ্ধে আছে স্বামী আর শাহু হত্যার অভিযোগ আর আদালতত হাজির হয়ে বন্দনা কলিতা অস্বীকার করে হত্যাকাণ্ডর কথা। পুনের বিশেষ আদালতত হাজির করা হয় বন্দনা কলিতা। বন্দনার বিরুদ্ধে আছে স্বামী আর শাহু হত্যার অভিযোগ আর এই অভিযোগ খণ্ডন করেছে বন্দনা কলিতাই। মই হত্যা করা নাই, পুনের সেই একই ভাষ্য বন্দনা কলিতার। সময়ত সকল খুলি কোয়ার ইঙ্গিত বন্দনা কলিতার। উল্লেখযোগ্য যে বন্দনার বিরুদ্ধে দাখিল করা হয়েছে 1630 পৃষ্ঠার চার্জশিট আর বন্দনার লগতে হাজির করা হয় আন দুই অভিযুক্ত ক্রমে অরূপ আর ধনটিক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিও। আর এনেকো ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাকত থাকা বেল আইকনটো প্রেস করে রাখব। পরবর্তী খবর, অসমত এতিয়া 24 ঘণ্টাৰ ভিতর 23 ঘণ্টাই কারেন্ট থাকে, এই কথা আমি কোৱা নাই, এই মন্তব্য করেছে বিজেপির এগারী সাংসদে। অসম বিজেপির একাংশ নেতা মন্ত্রী সাংসদর আসলতে হয়েছে কি? অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটার পিছত এইবার সাংসদ দিলীপ শইকীয়ার পাল। দিলীপ শইকীয়ায় মন্তব্য করে কয় যে অসমত এতিয়া 24 ঘণ্টার ভিতর 23 ঘণ্টাই কারেন্ট থাকে। 2014 চনের আগলৈ 24 ঘণ্টাত 4 ঘণ্টা বিদ্যুৎ পোৱাটো সপোন আছিল, আজিকালি 24 ঘণ্টার ভিতর 20-22 ঘণ্টা কারেন্ট থাকে।
চৌব্বিশ ঘণ্টার ভিতর তেইশ ঘণ্টা কারেন্ট থাকে বলে কলেও ভুল নহয়। বিশের বাইশ ঘণ্টা কারেন্টও আজিকালি সকলে পায়। অলপ চলপ রাজ্য মূল্যবৃদ্ধি হয়েছে সচা কথা কইছো। কেতিয়াবা অত্যন্ত দুখেরে অলপ বিল ভরাবলগিয়া হয়। এই মন্তব্য বিজেপির সাংসদ দিলীপ শইকীয়ার। পরবর্তী খবর, জীবশ্রেষ্ঠ মানুষ কিমান নৃশংস হব পারে আপনি এই বাতরি নুশুনিলে অথবা নাচালে হয়তো আপনি গম নাপাব। এইবার এগারী প্রেমিকে প্রেমিকাক হত্যা করে প্রেসার কুকারত মাংস বইল করলে। এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মায়ানগরী মুম্বাইত। মানুষ কিমান নৃশংস হব পারে? এইবার প্রেমিকাক হত্যা করে মৃতদেহর অংশ সিজালে কুকারত লম্পট প্রেমিকে। ছাপ্পান্ন বছরীয় মনোজ সিনহা নামের লোক এজনের এই নৃশংস কাণ্ড। গছ কটা সঁজুলিরে প্রথমে টুকুরা টুকুর করলে প্রেমিকার শরীর, আর তারপর কুকারত সিজালে প্রেমিকা সরস্বতী বৈদ্যর মৃতদেহ। মায়ানগরী মুম্বাইত সংঘটিত হয়েছে এই শিহরণকারী ঘটনা। অট্টালিকার উৎকট গন্ধ পাই আরক্ষী খবর দিছিল চুবরিয়ায়, আর তারপরে পোহরলে আহে এই ভয়ঙ্কর ঘটনা। পরবর্তী খবর, আগন্তক চারিদিনলৈ রাজ্যত হব ধারাষার বরষুণ। আগন্তক বারো জুনলৈকে রাজ্যত ধারাষার বরষুণের আগজাননী ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রর। শীঘ্রই গরমের সকাহ পাব আপুনি। রাজ্যত হব প্রচণ্ড বরষুণ, বতর বিজ্ঞান কেন্দ্রই দিছে এই আগজাননী। আগন্তক বারো জুনলৈকে রাজ্যত হব ধারাষার বরষুণ। বরষুণের লগতে রাজ্যের ভিন্ন প্রান্ত বজ্রপাতের সতর্কবাণী ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্র। উত্তর পূবত প্রবেশ ঘটিব দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু, আর যারবাবে বরষুণের সম্ভাবনা আছে। আর ইতিমধ্যে গুহাটির লগতে রাজ্যের কিছু কিছু প্রান্ত আরম্ভ হয়েছে বৃষ্টিপাত। লগতে উত্তর পূবর অন্য রাজ্যসমূহত বরষুণের সম্ভাবনা আছে আগন্তক বারো জুনলৈ। এই কথা জানাইছে ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রই। পরবর্তী খবর, আরবিআইর বৃহৎ ঘোষণা, বৃদ্ধি নাপায় ঋণের সুদ, রেপো রেট অপরিবর্তিত রাখিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে রেপো রেট অপরিবর্তিত রাখিছে। রিজার্ভ ব্যাঙ্কর গভর্নর শক্তিকান্ত দাসে বৃহস্পতিবারে কয় যে রেপো রেট 6.5% থাকিব। রিজার্ভ ব্যাঙ্কর বিত্তীয় নীতি নির্ধারক সমিতিয়ে বৃহস্পতিবারে সর্বসম্মতিক্রমে সদ্যহতে রেপো রেট বৃদ্ধি নকরার সিদ্ধান্ত গ্রহণ করে। রিজার্ভ ব্যাঙ্কর এক সূত্রই কয় যে রেপো রেট অপরিবর্তিত রখার কারণ হল দেশের খুচুরা মুদ্রাস্ফীতি বহু পরিমাণে রোধ করা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির হার এতিয়াও লক্ষ্যতকৈ বহু বেশি। দেশের শীর্ষ ব্যাঙ্কটির মতে চলিত বিত্তীয় বর্ষত মুদ্রাস্ফীতির হার 5.1% হব পারে। পরবর্তী খবর, পুনের চর্চাত নাগরিকত্ব সংশোধনী আইন চমুকয় কার প্রসঙ্গ। এইবার শিখ শরণার্থীক নাগরিকত্ব দিয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী এস জয়শঙ্করে বৃহস্পতিবারে অর্থাৎ 8 জুন তারিখে দিল্লির গুরু অর্জুন দেব গুরুদ্বারা ভ্রমণ করে আফগানিস্তানের ভারতলে অহা শিখ শরণার্থী সকলক সাক্ষাৎ করে সমস্যার কথা শুনবলে চেষ্টা করে। শিখ শরণার্থীর সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার নাগরিকত্ব সংশোধনী আইনের কথা উল্লেখ করে বৈদেশিক মন্ত্রীগুলিয়ে কয় যে সেই আইনখন নথকাহেতেন এই লোকসকলের কি অবস্থা হলহেতেন। এই মন্তব্য করে বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে। শিখ শরণার্থীসকলক লগ পোৱাৰ পিছত বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে সংবাদ মাধ্যমের আগত কয় যে অর্থাৎ শিখ শরণার্থীসকলে তাত কাবুলত কি হয়েছিল তার অতি বিশদ বিবরণ দিছিল, আর যি কৈছিল সে একেবারে সঁচা আছিল। ইয়ার পূর্বে বৈদেশিক মন্ত্রীগুলিয়ে আফগানিস্তানের ভারতলৈ অহা শিখসকলক লগ করব বিচারিছিল আর সমস্যা সমূহ বুঝিব বিচারিছিল বলেও উল্লেখ করে। তেও কয় যে শিখ শরণার্থীসকলের ভিসা আর নাগরিকত্ব সম্পর্কে কিছু সমস্যা আছে, এই সমস্যা সমূহ সমাধান হব। উল্লেখযোগ্য যে কেন্দ্রত বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারের 9 বছর সম্পূর্ণ হল।
চৰকাৰৰ কৰ্তৃত্বসমূহ জনসাধাৰণৰ মাজলৈ লৈ যোৱাৰ বাবে বিজেপিয়ে অভিযান চলাইছে। ইয়াৰ অধীনত বৃহস্পতিবাৰৰ পৰা প্ৰচাৰ আৰম্ভ কৰিছে বৈদেশিক মন্ত্ৰীগৰাকীয়ে। তদুপৰি জয়শংকৰে দিল্লীত এখন সংবাদমেল সম্বোধন কৰি ৰাজনীতিৰ লগত জড়িত বহু প্ৰশ্নৰ উত্তৰ দিয়ে।